হি ওয়াজ নট রুড টু মি, আমার সাইডে আমার কথাগুলো শুনেছে, চেষ্টা করেছে বুঝাতে অনেক, কিন্তু দ্য চাইনিজ পার্সন ওয়াজ ভেরি রিজিড। আমি ডাক্তার ফকির আঞ্জুমান আরা, আমার একটা প্রপার্টি আছে উত্তরা 9 নম্বর সেক্টরে, সেইটা আমি যখন নাকি হ্যান্ডওভার পেলাম তারপরে আমি চাচ্ছিলাম যেটা রেন্ট আউট করব। ইতিমধ্যেই দেশে শুরু হয়ে গেল করোনা আউটব্রেক। ডিসপাইট অল দ্য কোয়াইটনেস অ্যান্ড এভরিথিং, সাদেক সাহেব আমার সাথে কিন্তু যোগাযোগ রাখতেন। এবছর উনি আবার অন্য ডিপার্টমেন্টে চলে যান, কিন্তু উনি ওনার কলিগ যারা প্রোডাক্ট কিংবা সেলস এসবে আছেন তাদের কাছে আমার এই সম্বন্ধে বলে রিকোয়েস্ট করে, অ্যান্ড দে ওয়ার অলসো ভেরি নাইস। স্পেশালি আমি বলবো আমাকে যিনি কন্ট্যাক্ট করতেন, আমার সাথে কমিউনিকেট করতেন, মিস্টার আলামিন সাদিক ভাই আমাদের একজন সিনিয়র এমপ্লয়ি রেন্টালের। তো সে আগে এটা নিয়ে কাজ করছিলেন ম্যামের আঞ্জুমের প্রোটি এটা নিয়ে। তো দেন আমাকে যখন অ্যাসাইন করা হলো সেই সেক্টরে, তো আমি তখন ম্যামের সাথে কমিউনিকেট করলাম। শি ওয়াজ সো কোঅপারেটিভ, তো শি হ্যাজ সাম ডিফারেন্ট ফ্ল্যাট অ্যান্ড ডিফারেন্ট মেজারমেন্ট। তো আমি যখন তার পোর্টের ভিজিট করতে গেলাম, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ হিউজ। উনি সময় সময় আমাকে ফোন করেছে, তারপরে পোটেনশিয়াল ভাড়াটিয়াকে নিয়ে দেখিয়েছেন। উনি কিন্তু পরে যোগাযোগ করে জানান যে একটা চাইনিজ গ্রুপ আছে, অনেকগুলো লোক, তারা দুইটা ফ্লোরই নেবে। তো হুইচ ওয়াজ গুড ফর মি, কারণ একই কোম্পানিতে তারা কাজ করে কিন্তু তারা রেসিডেন্স হিসেবে ইউজ করবে, এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট ছিল, কারণ আমি অফিসকে ভাড়া দিব না। রেসিডেন্সিয়াল পারপাসের জন্য 3,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু এটা টোটালি অনেক বড়, কিন্তু বেসিক্যালি এই সাইজের প্রপার্টিগুলোর জন্য আমাদের কাছে কমার্শিয়াল রিকোয়ারমেন্টগুলো বেশি চলে আসে। তো এইটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ এই প্রপার্টিগুলোর জন্য, বড় প্রপার্টিগুলোর জন্য ডেফিনেটলি একটু বড় ফ্যামিলি প্রয়োজন। সেই ক্ষেত্রে যখন এরকম লুক্রেটিভ প্রপার্টির জন্য যখন আমাদের কাছে লিস্টিংগুলো আসে বা ডিটেলসগুলো আসে, তো আমরা এটার ইনসাইড ইমেজ বা ভিটি ভিডিও ইউটিউবগুলো কালেক্ট করি, দেন এটা আমাদের ওয়েবসাইট আপলোড করা হয়। যেমন এই লকডাউনের মধ্যে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ক্লায়েন্টরা তাদের ডিজায়ার প্রপার্টিগুলো অনলাইন বাসায় বসে দেখতে পারে। তো সেই ক্ষেত্রে এটাও হয়, আমরা খুব তাড়াতাড়ি জিনিস স্প্রেড করতে পারছিলাম, তো ক্লায়েন্টও দেখতে পাচ্ছিলো, মোটামুটি আমরা ভালো রেসপন্স পাচ্ছিলাম। তখন ওনারা সব ঠিকঠাক করে ভাড়া নেগোসিয়েট করে বা টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে তারা ওই লিজ অ্যাগ্রিমেন্ট যেটা ওদের সাথে, ওইগুলো তারাই তৈরি করে সব ঠিক করে। পরে আমাকে একদিন তাদের অফিস আছে উত্তরা, আই থিঙ্ক সেক্টর নম্বর 3, উভয় পক্ষের জন্য, বোথ পার্টির জন্য একটা ট্রাইপার্টি মিটিং সেট করলাম, নেগোসিয়েশন মিটিং। তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে, নেগোসিয়েশন নিয়ে সব কিছু মোটামুটি কনফার্ম হলো, দেন আমরা ফাইনালি ডিলটা ক্লোজ করতে পারলাম। আমরা খুবই হাইজিনিক ওয়েতে কাজ করতাম, তো আমরা অলওয়েজ স্যানিটাইজ করতাম বা আমরা অলওয়েজ মাস্ক ওয়্যার করতে থাকতাম। তো ক্লায়েন্টদের সাথে নিয়ে আমরা ঠিক হেলদি কনসার্নগুলো মেনটেন করে আমরা ক্লায়েন্টদেরকে পোর্টগুলো ভিজিট করাতাম। আমার আরও যে তিনটা আছে অ্যাপার্টমেন্ট, ওগুলা হাফ দ্য সাইজ, ওগুলো ছোটো, ওইটার সম্বন্ধেও আমি এখনও আলামিনের সাথে কন্ট্যাক্ট রাখছি। তো আলামিন সেড হি উইল ট্রাই, বলছে আমি চেষ্টা করব, খুঁজে দেব, তারপর আপনি নেগোসিয়েট করে নেবেন ভাড়ার ব্যাপারটা, দেখা যাক, মনে হয় ভালোই। অল ইয়াং পিপল, বি প্রপার্টি, ইয়োর কমপ্লিট প্রপার্টি সলিউশন।